গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে ওয়ার। তো ফ্রেন্ডস, আজ কিন্তু একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো ফ্রেন্ডস, আজকে আমি স্পেশালি এসেছি বালুরঘাট শহরের বুকে একটি ফেমাস হোটেল, নাম বাবুন হোটেল। নাম হয়তো আপনারা লোকাল হলে অবশ্যই শুনবেন, যদি বাইরের হয়ে থাকে তাহলে এই হোটেলের নাম আপনারা নিশ্চয়ই জানেন না, এটাই প্রথম জানছেন। কিন্তু এই হোটেলটা কিন্তু দারুণ, এখানকার খাবারের কোয়ালিটিও দারুণ, আমি এর আগেও একাধবার এখানে খেয়ে গেছি, খুবই সুন্দর। আর আজকে এই হোটেলের উপরেই কিন্তু আজকের ব্লগটা আমি তৈরি করছি। তবে আজকের ব্লগের বিশেষ আকর্ষণ থাকবে আমার সঙ্গে আরও দুজন ইউটিউবার্স, একজনের নাম সুরজিৎ সাহা আর একজন ত্রিদীপ বাইকার। তো এদের দুজনের চ্যানেলের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। তো আমি তাদের সঙ্গে আগে তো আপনাদেরকে পরিচয় করে দিই, এবং তারপরে কিন্তু আমরা আজকে এই বাবুন হোটেলে বসে কিন্তু খাবারগুলো কী কোয়ালিটির সেটাও আপনাদের দেখাবো, এবং আমরা নিজেরাও খাবো, আপনাদেরকেও খাওয়। তো ফার্স্টলি এই হলো সুরজিৎ সাহা, এর মেনলি ফুড ব্লগিং চ্যানেল। তো সুরজিৎ, তুমি কিছু বলো। আমার মেনলি চ্যানেল হচ্ছে ফুড ব্লগিংয়ের ওপরে। আমার খুব ভালো লাগছে যে এসএসকে ওয়ার্ল্ডের সাথে সুব্রতদার সাথে আমি ভিডিও করার সুযোগ পাচ্ছি। আমার মেনলি চ্যানেলটা হচ্ছে ট্রাভেল রিলেটেড, আমি বাইক নিয়ে খুব ঘুরতে ভালোবাসি, এবং আপনারা যারা বাইককে খুব শখি, মানে বাইকে করে ঘুরতে ভালোবাসেন, তারা আপনারা আমার চ্যানেলে দেখবেন, খুব ভালো লাগবে। আর স্পেশালিটি হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে বাংলা, আমি সব বাংলায় কথা বলি, তো বেঙ্গলি মোটোব্লগ চ্যানেল আমি মেনটেন করছি রাখার। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এবার সরাসরি আমাদের লাঞ্চ টেবিলে। খাবার একসঙ্গে ট্রাই করলে খাবারগুলো নষ্ট হবে, আর ডিস্টার্ব হতে পারে, আমাদের পেট ডিস্টার্ব হয়ে গেলে আগামী দিনে আমরা কোনো ব্লগ করতে পারবো না, অতএব আমরা খাবো না এতগুলো। কিছু হবে কেন হবে না, এতগুলোই খেতে হবে, হোটেল আলা না হলে রাগ করবে। ওরে বাবা, সুব্রত দা, এটা বেশি চাপ হয়ে যাচ্ছে না? চাপ তো হচ্ছেই, টক দই তো দিয়েছে, হজম তো হবেই। আমি তোমায় একটা কথা বলি, আমরা কিন্তু মাংস রিটার্ন করবো না, মাংস কিন্তু রিটার্ন হবে। তবে এবার আমি আপনাদেরকে নামগুলো জানিয়ে দিচ্ছি, কি কি খাবার আপনারা এখানে এলে খুব সহজেই পেয়ে যাবেন। সবার প্রথমে তারা আপনাকে সার্ভ করবে ভাত, যে কোনো একটি ভাজা, সঙ্গে আলু ভাজা, এছাড়াও আছে ওটা হচ্ছে আপনার বেগুন পোস্ত, এরপরে আলু পটলের রসা, এছাড়াও মুসুরি চাল। এরপরে এর সঙ্গে আপনারা এখানে যা যা পাবেন তা হলো, এখানে হচ্ছে মটন কষা, এরপরে পাবেন চিকেন লেগ পিস, এটা কিন্তু দেশি মুরগির, এরপরেও আছে ব্রয়লার মুরগি, সঙ্গে দিচ্ছে পনিরের মশলা, কাতল মাছ, এর কাতল কালিয়া যাকে বলে সেটা, এটা হলো চারা পোনা, এরপরে আছে ইলিশ পাতুরি, তারপরে দিচ্ছে ট্যাংরা মাছ, এবং এখানে পাওয়া যাবে আর মাছ। এই আইটেমগুলি কিন্তু এখানে আপনি সব সময় পেয়ে যাবেন। এছাড়াও খাবারের সঙ্গে একসঙ্গে এরা স্যালাড দেবে, টক দই দেবে, এছাড়াও আর কি কি আর কিছু দেখতে পাচ্ছি না। তবে এতগুলো আইটেম থাকার পরেও আমার মনে হয় না আপনাদের আর কিছু প্রয়োজন পড়বে খাবার। তো ফ্রেন্ডস, থ্যাঙ্কস, আর কথা না বাড়িয়ে এবার কিন্তু আমরা সত্যি নিজেদেরকে রক্ষা করতে পারলাম না, খাবার শুরু করে দিলাম। এটা হচ্ছে বেগুন পোস্ত, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত দুর্দান্ত সত্যি, কিন্তু দুর্দান্ত দুর্দান্ত টেস্ট। তো খেতে খেতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, বাবুন হোটেল কিন্তু মেনলি স্পাইস হওয়ার জন্য এখানে আপনি প্রতিটা আইটেমকে আলাদা আলাদাভাবে চুজ করে খেতে পারবেন, যেহেতু আলাদা আলাদা রেট থাকবে প্রতিটা খাবারের ভিতরে। একদম একদম টাটকা ইলিশ 1500 থেকে 1800 টাকা কিলো কিলো, সব বুঝতে পারা আছে। আমি আর কিছু থাকতে পারছি না দাদা, এরকম ইলিশ পেয়ে থাকা কিন্তু আমার পক্ষে খুব কষ্টকর। দিদি শুরু করে দাও, এখানে দিয়ে দাও, দাও আগে ইলিশটা। ওরা যতক্ষণ ইলিশ কাটছে আমি কি বসে থাকবো? আমি আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই,
না আমি অ্যাকচুয়ালি ইলিশ খাই না, সেই জন্য ইলিশ খাবো না, তোমরা ইলিশ খাও। সুব্রতদা খাচ্ছে কিন্তু, আমি কিন্তু খাচ্ছি মুরগি একদম। দেখুন লেগ পিসের সাইজ খানা দেখুন, একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন। তো ফ্রেন্ডস, বাবুল হোটেলের মটন কষা, এই সেই মটন কষা যার জন্য বাবুল হোটেল গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় ফেমাস। গুঁড়ো মশলা ইউজ করে না, এরা সম্পূর্ণ বাটা মশলা দিয়েই তৈরি করে রান্নাবাড়ি, আর যার ফলে এখানকার রান্নার টেস্টটা একদম ঘরোয়া রান্নার। এখানে এক প্লেটে আট পিস ছিল, আট পিস সব, তার ভিতরে হাড্ডি আছে দুটো, বাদ বাকি চারটে কিন্তু সফট মাংস। আমাদের হাইলি রেকমেন্ড, আপনি বাবুল হোটেলের কষা মাংস খেতে কিন্তু একদম ভুল করবেন না। তো ফ্রেন্ডস, আজকের মতন আমি এখানেই আজকের ব্লগটি শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, তবে তার আগে ভিডিওটি ছাড়ার আগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এইভাবে ভিডিওগুলিকে ওয়াচ করে। আর আগামী দিনে আমি আপনাদের জন্য এই ধরনের ফুড ব্লগ অনেক অনেক নিয়ে আসব। ফ্রেন্ডস, এবার আমি কথা বলে নেব বাবুল হোটেলের ম্যানেজারের সঙ্গে। তো ম্যানেজার বাবু, আপনার নামটা? উনি, ওনার নাম রবীন্দ্রনাথ সরকার। তো আপনাদের হোটেলের আর কোনো এক্সট্রা ফেসিলিটি আছে যা সম্বন্ধে আপনারা বলতে চান? তো সেই সম্বন্ধে আপনারা বলেন যে আপনারা কী কী ফেসিলিটি প্রোভাইড করে থাকেন, যেগুলা শুধুমাত্র এখানে খাওয়া দাওয়া ছাড়া। সকাল কটা থেকে আপনাদের এখানে? নটা সাড়ে নটা থেকে শুরু হয়, রাত্রি 11টা পর্যন্ত আপনারা ফেসিলিটি থাকে। আর এছাড়াও আপনারা এখানে হোম ডেলিভারিও সার্ভিস দেন, ওটা বালুরঘাট সার্কেলের মধ্যে ওনারা হোম ডেলিভারি সার্ভিস দেবেন এবং তার জন্য ওনারা এক্সট্রা চার্জ ₹20। আর বালুরঘাটের মধ্যে ওনারা দেবেন, অর্থাৎ বালুরঘাটের বাইরে দেবেন না এই সার্ভিসটা। তো আপনি জানতে পারলেন বালুরঘাট থেকে আপনারা কী কী সার্ভিস পেয়ে যাবেন এক্সট্রা। তো ফ্রেন্ডস, এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে আরেকটি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক।